দেরি। দেখুন, যেটা দেখা যাচ্ছে যে আগামী 4 দিন উত্তরবঙ্গের 5টা জেলা, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর দার্জিলিং এবং কালিম্পং, এই 5টা জেলায় অয়েল স্প্রেড রেনফলের একটা ফোরকাস্ট আছে, এবং পঞ্চম দিনে যেটা আছে ফেয়ারলি অয়েল স্প্রেড রেনফল ফোরকাস্ট আছে। তার সঙ্গে যেটা হচ্ছে আগামী 24 ঘন্টায় এই 5টা জেলাতে হেভি টু ভেরি হেভি রেনফলের ফোরকাস্ট আছে, আর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে হেভি টু ভেরি হেভির সঙ্গে কিছু কিছু জায়গায় এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে। আর আগামী 24 ঘন্টার পরে আগামী 48 ঘন্টা পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফল। তারপরে আগামী 24 ঘন্টা মানে তৃতীয় দিন যেটা, সেখানে দেওয়া আছে ভেরি হেভি রেনফল, আইসোলেটেড ভেরি হেভি রেনফল। আর যেটা দেখা যাচ্ছে যে গত 2 দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, এবং গতকালকে যেটা হয়েছে, গতকালকে সকাল 1:30 পর্যন্ত জলপাইগুড়িতে 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 214.6 মিলিমিটার, যেটা আমরা দেখি যে এক্সট্রিমলি হেভি রেনফল ক্যাটাগরিতে পড়ে। আর গতকাল যেটা হয়েছে মানে গতকাল থেকে আজ সকাল 1:30 পর্যন্ত হয়েছে 40 মিলিমিটার বৃষ্টি, এটা স্বাভাবিক বৃষ্টিপাতের মধ্যে পড়েছে।